This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা জেলার শিল্প পরিকাঠামো উন্নয়ন নিয়ে হলো প্রশাসনিক বৈঠক। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতেন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, জেলা শিল্পকেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা শিল্পোদ্যোগী উজ্জ্বল সাহার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এবং জেলার বিশিষ্ট শিল্পোদ্যোগীরা। জেলার শিল্প পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু উদ্যোগ গ্রহণের কথা আলোচনা করা হয় এই বৈঠকে। এর পাশাপাশি শিল্পোদ্যোগীদের পক্ষ থেকে বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরা হয় বৈঠকে। এ বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এদিন জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জেলার শিল্প পরিকাঠামো উন্নয়নে জেলাশাসকের কাছে তারা বেশ কিছু আবেদন রাখেন যাতে মালদা জেলার অর্থনীতির আরও উন্নতি ঘটে। জেলাশাসক আগামী 15 দিনের মধ্যে বিষয়গুলি খতিয়ে দেখে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে বলে এদিন জানান তিনি। নিয়েছিলেন কিন্তু তারা ওখানে মাছের ব্যবসা বর্তমানে করেন না। মধ্যে স্যার দু-তিনবার চেষ্টা হয়েছিল মার্চেন্ট চেম্বার অফ। আজকে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা জেলার ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য, এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট করার জন্য ডিএম সাহেব ডিস্ট্রিক্ট লেভেল কমিটির আজকে মিটিং ডেকেছিলেন। সেখানে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ছিলেন। আমাদের যারা অরিজিনাল শিল্পোদ্যোগী, যারা শিল্পের সঙ্গে যুক্ত, তাদের নিয়ে আলোচনা হয়েছে। জেলার বিভিন্ন পরিকাঠামো নিয়ে ডিএম সাহেবকে যে সমস্ত আমরা অফার দিয়েছি, আমরা প্রপোজাল দিয়েছি, সেগুলো ডিএম সাহেব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছেন এবং অদূর ভবিষ্যতে উইদিন 15 ডেজ সমস্ত সমস্যার সমাধান মিটিয়ে আমাদের জেলার ইন্ডাস্ট্রি, কল কারখানা এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার জন্য আরও কীভাবে এগিয়ে যাওয়া যায় পশ্চিমবঙ্গের সরকারের নিয়ম অনুযায়ী সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আজকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কি কি ইন্ডিভিজুয়াল আমরা আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট